রাজ্যের ছাটেকৃত 10,323 যে রাজ্যের বিজেপির জন্য এক গোলার কাঁটা, তা সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনা থেকে প্রমাণিত হচ্ছে। বিজেপি দলের তরফ থেকে মাসব্যাপী যে জনসংযোগ কার্যসূচি শুরু হয়েছে তারই অঙ্গ হিসেবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক যুগেন্দ্রনগর এলাকায় রাজনৈতিক প্রচার কার্য চালানোর সময় এই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। রাজনৈতিক প্রচার কার্য চালানোর সময় 10,323 শিক্ষক নেত্রী ডালিয়া দাসের মুখোমুখি হতে হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সামনে যে ধরনের প্রশ্ন উত্থাপন করেছেন 10,323 শিক্ষক নেত্রী ডালিয়া দাস, তাতে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। 10,323 শিক্ষক নেত্রী ডালিয়া দাস কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করেন যে আপনাদের প্রতিশ্রুতি কী হবে, 2023 সালে বিধানসভা নির্বাচনে যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন শীর্ষ প্রতিশ্রুতি কেন পূরণ হচ্ছে না, কবে নাগাদ পূরণ হবে, 10,323-এর ভবিষ্যৎ নিয়ে আপনারা কী ভাবছেন, এই সমস্ত প্রশ্নের মুখোমুখি হয়ে পালাতে হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর প্রতিমা ভৌমিক, তেমনটাই দাবি করেছেন ডালিয়া দাস। তিনি আরও দাবি করেছেন যে বিজেপি আইপিএফটি জোট সরকার এই 10,323 নিয়ে আতঙ্কে ভুগছে, কারণ এই 10,323 নিয়ে নির্বাচন চলাকালীন সময়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলি কেন পূরণ করা হচ্ছে না, কী কারণে হচ্ছে না, এই 10,323 নিয়ে বিজেপি আইপিএফটি জোট সরকার কি সতর্ক ভূমিকা নেবে না, এই সমস্ত প্রশ্নের মুখোমুখি হতে পারছে না রাজ্যে বর্তমান শাসক দল বিজেপি আইপিএফটি নেতৃত্ব, যার ফলশ্রুতিতেই 10,323 আজ গলার কাটা হয়ে দাঁড়িয়েছে।